নাও গরম গরম চা, গরম গরম গোলা রুটি, তার সাথে গরম গরম গোলা রুটি। আমার কর্তা বানায় নিয়ে আসলো, তাই তো? হ্যাঁ, তোর আর কর্তা কই? ঘরেই গেল, ডাক দে। তা আজকে এই শীতের আমাদের বাড়িতে শেষ পিঠা বানানো হবে, যেটাকে বলে শীতের পিঠার রাজা, তাই না? চষে পিঠা। আর আমরা সবাই মিলে বসে পড়ছি, আর এই কর্তা আবার একটু চা বানায় নিয়ে আসলো, গরম গরম চা খাবে, তারপর পিঠা কাটবে। না চা না, আমি চটি কাটে দিই, তুমি দুধ বসিয়ে দাও। চুষি পিঠা বানানোর জন্য আটা খসাই নিব, তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব জল, দিয়ে দিব সামান্য লবণ, জলটা ভালো করে ফুটাই নিব। জল ফুটে গেছে, এবার অল্প অল্প করে চালের গুঁড়া গুলা দিয়ে দেব। চালের গুঁড়া দিব আর কাঠি দিয়ে দিয়ে নাইড়ে নিব, একটা আটার দোলার মতো বানাই নিব। ভালো করে আটা খসাই নিলাম, এবার নামাই নিব। দেখেন গরম জলের মধ্যে চালের গুঁড়া দিয়ে আটা খসাই নিলাম, এবার একটা ভিজা কাপড়ের টুকরা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব, যাতে আটার দলাটা না শুকায় যায়। নাও পিসি, চষে কাটা শুরু করে দাও। দেখেন আমার শাশুড়ি মা আর আমার পিসি শাশুড়ি চষে কাটতে বসে পড়ছে, আর আমি এদিকে দুধ চাল চা বসে দিব। এখানে এলো আগে চষে কাক, আমি যে নাড়া বানিয়ে দিচ্ছি, দেরি হয়ে যাবে। আমার যে বর্মা ছিল না, বর্মা কিন্তু দারুণ চষে কাটতো, তাই না? আমার শাশুড়ি তো দারুণ সুন্দর করে টেকনিক লাগে না মা, মানে সবাই কিন্তু এরকম পাতলা পাতলা করে চষে কাটতে পারে না। আর এটাকে কি বলে কর্তা? এটা রে নাড়া, নাড়া বানান বলে। আমি এলে নাড়া এলো বানাই দিতেছি, ও কাটবে। দুধ জালের মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিব, আর একদিনে কিন্তু সব পিঠা বানানো যায় না, বুঝছো? এক একদিন এক এক রকমের করে পিঠা খাইতে পারে, ভালো লাগে না? আর এই পিঠাটা বেশি টাইম লাগে। লতা যত চিকন হবে চষি সুন্দর হবে। দুধটা ভালো করে জাল দিয়ে নিলাম, এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিব।
দিয়ে দিব থেতো করা এলাচ। কত দূর পিসি? দারুন কাটছে কিন্তু সেই স্পিডে। হ্যাঁ কর্তা, তুমি তো দারুন কাটলা চুষি। হ্যাঁ তুমি তো দারুন চুষি কাটলা। চষি গুলা টেকে নিলাম, এবার দুধের মধ্যে দিয়ে দিব। চষিগুলো দিয়ে দিলাম, এবার জাল হইতে থাকবে আর চষিগুলো সিদ্ধ হয়ে গেলে ফুলে উঠবে। দেখেন কি সুন্দর চষিটা ভাসে উঠছে দুধের মধ্যে, সিদ্ধ হয়ে গেছে চষি পিঠা হয়ে গেছে, এবার নামাই নিব। তাহলে শীত কেমন লাগলো আমাদের এখানে? এখন তো ঠান্ডা অনেক কমে গেছে, কিন্তু কয়েকদিন আগে কেমন পড়ছিল, মানে কেমন লাগলো এখানে থাকে এই বছর টোটাল সিজন? শীতটা খুব ভালো, আমার কাছে কষ্ট তাই। এই পিঠাটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে, তাই না পিসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পিঠাটা নাও টেস্ট করে দেখো কেমন হচ্ছে। গরম গরম থেকে ঠান্ডা হলে বেশি ভালো লাগবে। খুব ভালো হয়েছে, আমার বাম মতন মিষ্টি হয়েছে, দারুণ টেস্ট, দারুণ টেস্ট হয়েছে। বাসি হলে আরও টেস্ট লাগবে, আরও টেস্ট লাগবে। চষি পিঠা আমরা এরকম মিষ্টি দিয়ে বানাই, আর এরকম দুধ দুধ করে বানালে না হেভি টেস্ট লাগে। মিষ্টি কেমন হচ্ছে গো? ঠিক হয়েছে? মিষ্টি ঠিকই গেছে, বেশি হয় নাই কম হয় নাই। চষি পিঠা যত ঠান্ডা হবে তত বেশি ভালো লাগে। তো আজকের এই চষি পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।